হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল এর আগের ক্লাসে আমরা ক্লাস এইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সময় ও কার্য সম্পর্কে যে চ্যাপ্টারটি আছে সেই সম্পর্কিত কোর্সে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান এবং সেভেন্টিন পয়েন্ট টুয়ের ফোর পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করেছিলাম আজ আমরা কোর্সে দেখি সেভেন্টিন পয়েন্ট টুয়ের ফাইভ থেকে টেন পর্যন্ত যে অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলোর সমস্যার সমাধান করবো এবং কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো শুরু করার আগে সকলকে অনুরোধ অবশ্যই আমার ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেতে পারো তোমরা প্রত্যেকে বই বের করো বই দেখো পেজ নাম্বার একশো একাত্তর ওয়ান সেভেন ওয়ান পাঁচের অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এবং আগের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই প্লে লিস্টে গিয়ে সে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমার এরপর পাঁচের অঙ্কটা করব পাঁচের অঙ্কটা দেখা দেওয়া আছে আমাদের চৌ তিনটি নল আছে একটি আঠেরো মিনিট এবং একটি একুশ মিনিট এবং একটি চব্বিশ মিনিটে চব্বিশ ঘন্টায় চৌ পূর্ণ করা যায় বলছে প্রথমে এর দিকে বলা হচ্ছে একসাথে তিনটি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করি সমানুপাত তৈরি করতে হবে সমান সমানুপাত তৈরি করবার অঙ্কটার সমাধান আমার করতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটি নল যদি একসাথে খোলা থাকে তাহলে এক ঘন্টায় কতটা পূর্ণ হবে বের করে নেব এক ঘন্টায় তিনটে নল যদি একসাথে থাকে কত হবে প্রথম নলটি করবে আঠেরো ঘন্টায় করছে মানে এক ঘন্টা করবে একের আঠেরো অংশ পরেরটা করবে একের একু একুশ অংশ প্লাস দ্বিতীয়টা করবে একের চব্বিশ অংশ এক ঘন্টায় আমার এতটা পূর্ণ হবে সমান হচ্ছে আমার এটা যদি লশাগুড়ি পাঁচশো চার বাই তিয়াত্তর বাই পাঁচশো চার অংশ তাহলে এক ঘন্টায় চোপাচুরি পূর্ণ হবে তিয়াত্তর বাই পাঁচশো চার অংশ এখন আমি বলেছে সমানুবাদ তৈরি করতে হবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কী গণিতের ভাষায় সমস্যাটি হল সমস্যাটি হল কী হবে একদিকে হচ্ছে আমার ভর্তির পরিমাপ সমানুপাত তৈরি করতে বলেছে এবং অপর দিকে বলেছে কত সময় লাগছে তাহলে আমি দেখতে পাচ্ছি তিয়াত্তর বাই পাঁচশো চার অংশ পূর্ণ হচ্ছে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে পুরোটা মানে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে এটা আমি ধরে নিচ্ছি এক্স যদি ধরে নিই তাহলে আমরা জানি এক্স বাই ওয়ান কি ভর্তির পরিমাণ সময় কি সরল সমানুপাত তাহলে এটা হচ্ছে এক ইস ইসু তিয়াত্তর বাই পাঁচশো চার তাহলে একশো সমান পেয়ে যাবো পাঁচশো চার বাই তিয়াত্তর সমান ছয় পূর্ণ ছেষট্টি বাই তিয়াত্তর এত ঘন্টা এত ঘন্টা সময় লাগবে বিয়েরটা বলা আছে প্রথম দুটি নল খোলা থাকতো যদি তাহলে চোপাচির পূর্ণ হতে কত সময় লাগতো যদি দুটি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে প্রথম দুটি নল খোলা থাকলে এক ঘন্টায় কতটা পূর্ণ হবে তাহলে প্রথম দুটি নল খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হবে একের আঠেরো প্লাস একের একুশ অংশ সমান হচ্ছে একশো ছাব্বিশ তেরো বাই একশো ছাব্বিশ অংশ তাহলে পুরোটা হতে কত সময় লাগে তেরো বাই একশো ছাব্বিশ অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টা পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টা তাহলে পুরোটা যদি আমার করতে হয় পুরোটা পূর্ণ এক অংশ পূর্ণ হতে সময় লাগবে উল্টে যাবে একশো ছাব্বিশ বাই তেরো সমান হচ্ছে নপূর্ণ নয়াত্র নপূর্ণ নয়াত্র ঘণ্টা এবং ঠিক একইভাবে শের অংশ শেরটা করতে বলেছে যদি শেষের দুটি টাল খোলা থাকতো তাহলে হচ্ছে কত পূর্ণ হতো তো শেষের দুটি টনাল খোলা থাকলে এক ঘন্টায় পূর্ণ হয় এক ঘন্টায় কত পূর্ণ হবে শেষের দুটি না মানে একের একুশ প্লাস একের চব্বিশ সমান হচ্ছে পনেরো বাই একশো আশো আটষট্টি অংশ তাহলে এটা তোমরা বের করে নেবে যে এক পনেরো বাই একশো আটষট্টি অংশ পূর্ণ হতে সময় লাগে এক ঘন্টা না তাহলে পুরো অংশ পূর্ণ হতে সময় লাগবে একশো আটষট্টি বাই পনেরো তাহলে এখান থেকে পেয়ে যাব এরপর ছয় করা করব ছয় করা বলা আছে যে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ি চৌবাচি তিরিশ মিনিটে পূর্ণ করে দেয় ওদের সব বাড়ি নল খুলে ওরা চার ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল কাজ করতে পারে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে বাড়ির কতক্ষণ কাজ করা যাবে তাহলে আমি দেখতে যে পৌরসভার জল দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ করা যায় সম্পূর্ণটি তার মানে এক অংশ তাহলে 30 মিনিট তিরিশ মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ তাহলে এক মিনিটে কতটা পূর্ণ হবে বের করে নেবো এক তিরিশ অংশ আমার চল কতক্ষণ চলেছে তিরিশ মিনিট খোলা থাকে তাহলে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে পূর্ণ হবে কত পঁচিশ বাই তিরিশ সমান পাঁচের ছয় অংশ আমার পূর্ণ হবে এখনও বলি সব নল খুলে দিলে বলছে কতক্ষণ বাড়ির কাজ ওরা করতে পারবে সব নল খুলে দিলে চার ঘন্টায় সমস্ত জল শেষ হয়ে যায় চার ঘন্টা মানে কত আমরা জানি চার ঘন্টা সমান হচ্ছে দুশো চল্লিশ মিনিট তাহলে দুশো চল্লিশ মিনিটে দুশো চল্লিশ মিনিটে খালি হয় মিনিটে খালি হয় পুরো সম্পূর্ণটি মানে এক অংশ তাহলে এক মিনিটে খালি হবে কতটা একে এক বাই দুশো চল্লিশ অংশ তার মানে কি এক বাই উল্টা দিকে আমি লিখতে পারি এক বাই দুশো চল্লিশ অংশ খালি হয় এক মিনিটে এক মিনিটে এক অংশ খালি হবে কত মিনিটে দুশো চল্লিশ বা এক উল্টে হবে আমার ভরেছে কত পঁচিশ মিনিট পঁচিশ মিনিটে কত অংশ ভরেছে পাঁচ বাই ছয় অংশ তাহলে পাঁচ বাই ছয় অংশ খালি হতে আমার যেহেতু পঁচিশ মিনিট ধরে পাম্পটা চলেছিলো তাহলে পঁচিশ মিনিটে ভরেছে আমার পাঁচের ছয় অংশ তাহলে ওই পাঁচের ছয় অংশ খালি হতে কত সময় লাগবে শান দুশো মিনিট দুশো মিনিট মানে হচ্ছে আমার কত তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে খালি হতে সময় লাগবে আমার তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে বাড়ির কাজ কতক্ষণ করতে পারবে তিন ঘন্টা কুড়ি মিনিট পর্যন্ত ওই জল দিয়ে বাড়ির কাজটি করা যাবে পরের সাধারণ করে। তোমরা বের করো বলা আছে রমা রোহিত কুড়ি দিনে করে সম্পূর্ণ কাজ রোহিত ও সাব্বা পনেরো দিনে করে সম্পূর্ণ কাজ এবং রমা ও সাব্বা কুড়ি দিনে করে সম্পূর্ণ কাজ বলছি তিনজনে একত্রে কাজটি দিনে শেষ করবে এবং রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজটি করলে কার কতদিন সময় লাগবে তাহলে আমি দেখতে পাচ্ছি রমা ও রোহিত কুড়ি দিনে করছে এক অংশ তাহলে এক দিনে করবে একের কুড়ি অংশ তাহলে রোহিত ও সাব্বা পনেরো দিনে করছে এক অংশ এবং একদিনে করবে এই একের পনেরো অংশ এবং রমা ও সাব্বা একসঙ্গে কুড়ি দিনে করছে এক অংশ তাহলে একদিনে করবে একের কুড়ি অংশ তাহলে বলছে তারা যদি এক একত্রে কাজটা করে তাহলে একত্রে কী হবে রমা দুবার আসবে যদি সবুলে যোগ্য নেই রমা দুবার রোহিত দুবার আসবে এবং সাব্বা দুবার করে আসবে তাহলে টু ইন্টু রমা রোহিত ও সাব্বা একত্রে একদিনে করে একত্রে একদিনে কত করবে একের কুড়ি দুজন মিলে তারপরে একের পনেরো প্লাস আবার একের কুড়ি অংশ তাই এই দুটো যদি আমি যোগ করে নিই তাহলে বেরাবো দশ বাই ষাট সমান হচ্ছে আমার একের ছয় অংশ তাহলে আমি যদি বের করে নিই রমা রোহিত ও সাব্বা রোহিত ও সাব্বা সাব্বা একত্রে একদিনে করে তাহলে যদি একত্রে দিনে করে কত করবে একের ছয় ইন বাই দুই মানে হচ্ছে একের বারো অংশ তারা কাজটা করবে এখন আমাকে এটা আমাকে একটা উত্তর বের করতে পারে তারা একত্রে কতদিনে করতে পারবে তার মানে কি তারা একত্রে একত্রে একের বারো অংশ করে এক দিনে তাহলে এক অংশ করবে কত দিনে এক ভাই বারো বাই এক উল্টে যাবে সমান বারো দিনে একটা উত্তর বেরিয়ে গেল পরেরটা বলি আলাদা আলাদা করে তাহলে রমা একা কাজটি রমা একা কাজটি একদিনে করে একদিনে কত করবে তো তিনজনে মিলে করছে একের বারো অংশ মাইনাস রমার বের করছে মানে কি রমা যেখানে নেই সেটা বাদ দিতে রোহিত সাব্বার কাজটা আমি বাদ দিলাম তারা করছিল একের পর তাহলে রোহি রমার কাজটা আমি একা পেয়ে যাবো এখান থেকে সমান হচ্ছে আমার একের ষাট অংশ তাহলে রমা এক কাজটি একদিনে করছে একের ষাট অংশ উল্টে লিখতে পারি তাই রমা একের ষাট অংশ করে এক একদিনে করে একদিনে এবং তারা এক অংশ করবে দিনে এক অংশ করে এক গুণিত ষাট বা এক উল্টে যাবে সমান ষাট দিনে তাই রমার কাজটি করতে সময় লাগবে ষাট দিন ঠিক একইভাবে আমি কি করব রোহিত রোহিত একা কাজটি একদিনে কত করবে রোহিত একের বারো মাইনাস যেখানে রোহিত নেই সমান হচ্ছে এক মাইনাস একের কুড়ি বাদ দিয়ে দেবো তাহলে সেখান থেকে আমি রোহিত এবং সিমিলারলি একইভাবে সাব্বা কত কতদিনে কাজটা করবে আমরা এখান থেকে বের করে দেবো তোমরা তাহলে এখান থেকে আমি রমাটা বের করে দিলাম তোমরা অবশ্যই রোহিত এবং সাব্বা কতদিনে করবে সেটা তোমরা বের করে নেবে আটের রঙ এরপর দেখবো আটের রং করে বলা আছে আলোক কালাম জোশে প্রত্যেকে একটি কাজ যথাক্রমে দশ দিন বারো দিনে ও পনেরো দিনে করতে পারে তাহলে একসাথে শুরু করলো এবং তিন দিন করার পর কালাম চলে গেল বাকি কাজটি আলোক এবং জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমান উপায় তৈরি করে আমাকে বের করতে হবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আলোক দশ দিনে সম্পূর্ণ কাজটা করছে মানে দশ দিনে করছে এক অংশ একদিনে করবে একের দশ কালাম এক একদিনে করবে একের বারো এবং জোসেফ একদিনে করবে একের পনেরো অংশ তাহলে তারা একত্রে যদি একদিনে কাজটা কতটা করবে তারা একত্রে একদিনে করবে একের দশ প্লাস একের বারো প্লাস একের পনেরো অংশ সমান এটা আমি যোগটা করিনি এক একের চার পনেরো ষাট মনে হচ্ছে আমার একের চার অংশ এখান থেকে আমি তো তারা একদিনে করছে একের চার অংশ তিন দিন পর বলছে তিন দিন কাজ করার পর কালাম চলে গেল তাই তারা একত্রে তিন দিন তো করছে কারণ কি তারা তিন দিন কাজ করার পর কালাম চলে যাচ্ছে তারা একত্রে তিন দিন করে নিচ্ছে তো তিন দিনে করবে কত তিনের চার অংশ তাই তারা তিন দিনে তিনের চার অংশ কিন্তু কাজটা আমার করছে বাকি কাজ কতটা আছে বাকি কাজ আছে আমার এক মাইনাস তিনের চার সমান আমার একের চার কাজ এক চার অংশ কাজ কিন্তু আমার এখনও বাকি আছে এই একের চার অংশ কাজ কে করছে অলোক এবং জোসেফ দুজন মিলে এবং অলে অলোক এবং জোসেফ একদিনে কতটা কাজ করবে অলোক করবে একের দশ অংশ জোসেফ করবে একের পরের অংশ তাহলে অলোক এবং জোসেফ একদিনে করে তাহলে অলোক অলোক এবং যশো একদিনে কাজটা করছে একের দশ প্লাস একের পনেরো শোন হচ্ছে একের ছয় অংশ তাহলে একের ছয় অংশ তারা কী হচ্ছে একের ছয় অংশ করছে একদিনে একের ছয় অংশ করে একদিনে আমার কাজটা কত বাকি আছে কাজটা বাকি তাহলে এক অংশ করবে কত দিনে এক গুণিত ছয় বাই এক মানে ছ দিনে এক অংশ করবে এবং আমার কাজটা কিন্তু বাকি আছে তো মাত্র একের চার অংশ তাহলে একের চার অংশ করতে কত সময় নেবে ছয় বাই চার সমান হচ্ছে আমার এক পূর্ণ একের দুই দিন তা বাকি কাজটা করতে অলোক এবং জোসেফ কত সময় নেবে এক পূর্ণ একের দুই দিন এটা কাটাকাটি করে তিনের দুই তিনের দুই মানে এক পূর্ণ একের দুই দিন পরে নয় রঙ নয় বলা যে মেরি ও ডেভিড দশ দিন এবং পনেরো দিনে একটি কাজ করতে পারে তা প্রথমে মেরি করছে চার দিন ও পরে ডেভিড একা পাঁচ দিন কাজ করে তারা চলে গেল। এবং বাকি কাজটি যেটি থাকছে সেটা কে করছে চার দিনে শেষ করলো কে মারিয়া যদি মেরি ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তাহলে কত দিনে কাজটা আমার শেষ হবে তাহলে আমি দেখতে পাচ্ছি মেরি দশ দিনে করছে এক অংশ তাহলে একদিনে করবে একের দশ অংশ এবং মেরি কাজটি কতদিন করার পর চলে গেল চার দিন করার পর তাহলে চার দিনে করবে কত চারের দশ অংশ ঠিক একইভাবে ডেভিড পনেরো দিনে এক অংশ করবে একদিনে করবে একের পনেরো এবং ডেভিড কাজটা কতদিন দিন করে চলে গেছে পাঁচ দিন করার পর তাহলে পাঁচ বাই পনেরো অংশ তাহলে আমি দেখতে পাচ্ছি মেরি ও ডেবিট কত অংশ কাজ করেছে এক চারের দশ প্লাস পাঁচের পনেরো অংশ কাজ তারা করে গেছে তাহলে মেরি ও ডেবিট কাজটি সম্পূর্ণ করেছে কত অংশ একের চারের দশ প্লাস পাঁচের পনেরো ষাট দশ ছয় চব্বিশ প্লাস পনেরো চার মানে কুড়ি সমান চুয়াল্লিশ বাই ষাট সমান চার বাই পনেরো অংশ তাহলে কাজটা তারা শেষ করে চার বাই পনেরো অংশ কতটা কাজ বাকি আছে তাহলে বাকি কাজ বাকি কাজ সমান কত আছে পুরো কাজটা এক অংশ চারের পনেরো অংশ হয়েছে তাহলে আমার থাকছে এগারো বাই পনেরো অংশ আমার কাজ এখন বাকি আছে এগারো বাই পনেরো অংশ কাজটা কে করছে মারিয়া কত দিনে চার দিনে তাহলে মারিয়া এগারো বাই পনেরো অংশ করছে চার দিনে চার দিনে করছে তাহলে সম্পূর্ণ কাজটি করতে এক অংশ করবে কত দিনে চার গুরুত্ব পনেরো বাই এগারো এখানে ভুল হয়ে গেছে চার দিক কাজ হচ্ছে এগারো বাই পনেরো অংশ তাহলে এটা হচ্ছে এগারো বাই পনেরো এটা হচ্ছে আমার চার বাই পনেরো অংশ তাহলে বাকি কাজ ছিল চার বাই পনেরো অংশ তাহলে চার বাই পনেরো অংশ করছে চার দিনে এক অংশ করবে চার বাই পনেরো মানে পনেরো বাই চার চারে চারে কেটে যাচ্ছে শোনা হচ্ছে পনেরো দিনে তাহলে মারিয়া কাজটি করছে পনেরো দিনে তারা যদি একত্রে করে একত্রে তিনজনে একদিনে করবে একদিনে কাজ করে একদিনে কতটা করবে মেরি করছে একদিন একের দশ ডেভিড করছে একদিনে একের পনেরো এবং মারিয়া করবে একদিনে একের পনেরো অংশ সমান কত হচ্ছে ষাট ছয় প্লাস চার প্লাস চার সমান চোদ্দো বাই ষাট সমান হচ্ছে সাত বাই তিরিশ সাত বাই তিরিশ অংশ করছে তারা একদিনে তাহলে এক অংশ করতে অতএব উল্টে লিখতে পারি সাত বাই তিরিশ অংশ করে তারা তিনজন এক করতে সাত বাই তিরিশ অংশ করছে কত দিনে এক দিনে তাহলে এক অংশ করবে কত দিনে এক গুণিত তিরিশ বাই সাত সমান হচ্ছে সাতচে আঠাশ দুই বাই সাত দিনে অতএ তারা এই তারা এক করতে তারা তিনজনে তিনজন তারা তিনজন একত্রে সাত বাই ত্রিশ অংশ করতে এক অংশে সম্পূর্ণ কাজটা করতে তাদের তিনজনকার সময় লাগবে চার পূর্ণ দুয়ে সাত দিন এবং আজকে শেষ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দশের অঙ্কটা দেখব একটি পৌরসভার পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করা হয়েছে তাতে তিনটি পাম্প আছে প্রথম পাম্পটি ষোলো ঘন্টায় দ্বিতীয়টি কুড়ি ঘন্টা এবং তৃতীয়টি তিরিশ ঘন্টায় সম্পূর্ণ খালি জলাধারটি পূর্ণ করতে পারে সকাল সাতটায় তিনটি পাম্প চালানো হয়েছে এবং তখন জলধারটা কিন্তু এক এক অংশ জলপূর্ণ ছিল তাহলে আমি পাম্প শুরু করার আগেই কিন্তু জলধারটি আমার একের তিন অংশে জলপূর্ণ করা আছে আগের থেকেই বাকিটা আমাকে এক মাইনাস একের তিন মানে চারের তিন অংশ দুয়ের তিন অংশ আমাকে জলপূর্ণ করতে হবে বলছি এক ঘন্টা চলে যে প্রথম বামটি এক ঘন্টা ছত্রিশ মিনিট এবং তৃতীয় বামটি দু ঘন্টা আরও দু ঘন্টা মানে হচ্ছে তিন ঘন্টা ছত্রিশ মিনিট পর বন্ধ হয়ে গেছে এবং দ্বিতীয় বামটি সারাক্ষণ চলেছে তাহলে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে সে তিনটে আমাকে এখান থেকে বের করতে হবে তাহলে যদি দেখতে পাচ্ছি পাম্প তিনটে একত্রে চললে এক ঘন্টায় কতটা পূর্ণ হবে প্রথম পাম্পটা এক ঘন্টায় করবে একের ষোলো অংশ দ্বিতীয়টা করবে একের কুড়ি অংশ প্লাস তৃতীয়টা করবে একের তিরিশ অংশ এবার এত অংশ করবে তাহলে পাম্প তিনটি যদি একত্রে চলে এক ঘন্টায় কত পূর্ণ হবে এটা হচ্ছে সাত বাই আটচল্লিশ অংশ এক ঘন্টা তোমার পূর্ণ হবে তাহলে এখন বাকি আছে ভরতে বাকি জল ভরতে হবে ওদের জল জল ভরতে হবে কতটা জল ভরতে হবে একের তিন অংশ হয়ে আছে অলরেডি তাহলে এক মাইনাস একের তিন সমান আমি বললাম দুয়ের তিন অংশ আমাকে আমাকে জল ভরতে হবে কিন্তু দুয়ের তিন অংশ তাহলে সাত বাই আটচল্লিশ অংশ পূর্ণ হচ্ছে এক ঘন্টায় তাহলে দু তিন অংশ জল ভরতে হবে তাহলে দু তিন অংশ জল ভরতে কত সময় লাগবে আমি লিখতে পারি সাত বাই আটচল্লিশ অংশ পূর্ণ হতে সময় লাগে বা সময় নেয় এক ঘন্টা আমাকে বের করতে হবে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে আটচল্লিশ বাই সাত ঘন্টা আমাকে কত পূর্ণ করতে হবে আমাকে দুয়ের তিন অংশ জলাপূর্ণ করতে হবে তাহলে আটচল্লিশ বাই সাত গুণিত দুয়ের তিন অংশ কিন্তু দুয়ের তিন আমার কিন্তু এইটা না করলেও এখানে আমায় কিন্তু তিনটি পাম্প একত্রে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু বের করতে পারে না আমার প্রথমটা বলেছে জলহাটি কখন সম্পূর্ণ হয়েছিল আমাকে বের করতে বলেছে এটা আমাকে বের করতে পারি না তাহলে এটা আমি না বের করলে আমার এখান থেকে চলবে কারণ আমাকে বলেছে তিনটি পাম্প যেহেতু একসাথে চলছে না কেউ চলছে এক ঘন্টা ছত্রিশ মিনিট তারপর একটা চলছে তিন ঘন্টা ছত্রিশ মিনিট এটার আমি ধরে নিচ্ছি মনে করি দ্বিতীয় পাম্পটি আমার বলছে শেষ পর্যন্ত চলছে মনে করি দ্বিতীয় পাম্পটি কতক্ষণ চলছে এক্স ঘন্টা ধরে যে দ্বিতীয় পাম্পটা এক্স ঘন্টা চলছে তাহলে শর্তে আমি দেখতে পাচ্ছি প্রথম পাম্পটি কতক্ষণ চলছে এক ঘন্টা ছত্রিশ মিনিট এক ঘন্টা ছত্রিশ মিনিটকে যদি ঘন্টায় গণি ছত্রিশ বাই ষাট বাই এই করছে একের ষোলো অংশ মানে ষোলো প্লাস দ্বিতীয় পাম্পটা চলছে আরও দু ঘন্টা দ্বিতীয় পাম্পটা চলছে মানে এক্স ঘন্টা তাহলে এক্স বাই কুড়ি প্লাস তৃতীয় পাম্পটি চলছে আমার কতক্ষণ দু ঘন্টা আরও মানে কি তিন ঘন্টা ছত্রিশ মিনিট বাই তিরিশ সমান কতটা জলপূর্ণ করেছে তারপর আমার আমার জলপূর্ণ হচ্ছে দুহের তিন অংশ তাহলে এইটার সমান আমি দুহের অংশ পেয়ে যাবো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে আমি এখান থেকে এক্স সমান কত পাব পাঁচশো ছত্রিশ বাই ষাট পেয়ে যাব সমান কত হচ্ছে পূর্ণ ছাপ্পান্ন বাই ষাট তার মানে দ্বিতীয় পাম্পটি শেষ পর্যন্ত চলেছে মানে পাম্পটি কতক্ষণ চলবে পাম্পটাও আট আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট আমার চলবে আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট সমানটা আমি লিখতে পারি তো আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট পাম্পটা আমার চলবে তাহলে আমার প্রথম উত্তরটা চেয়েছে জলধারটি কখন সম্পূর্ণ হবে ওদের জলাধারটি সম্পূর্ণ হবে জলধারটি সম্পূর্ণ হবে কখন সম্পূর্ণ হবে আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট পর সকাল সাতটা প্লাস আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট সমান বিকেল তিনটা ছাপ্পান্ন মিনিট দ্বিতীয়টা বলে বলা আছে দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ পূর্ণ করেছিল তাহলে দ্বিতীয় পাম্পটি কতটা পূর্ণ করেছিল দ্বিতীয় পামটা চলেছে কতটা চলেছে আট ঘন্টা ছাপ্পান্ন মিনিট মানে হচ্ছে আট ঘন্টা ছাপ্পান্ন বাই ষাট এবং দ্বিতীয় পামটি পুরো ভর্তি করে তিরিশ তাহলে কত অংশ পূর্ণ করবে এত সময়ে তাহলে এক ঘন্টায় করছে একের তিরিশ অংশ তা এত ঘন্টায় করবে এত অংশ সময় এখান থেকে আমি এটা এত অংশ পূর্ণ করবে এটিতে ক্যালকুলেশন করে নিই তাহলে কত পাবো সাতষট্টি বাই একশো পঞ্চাশ অংশ এবং সেটা বলেছে তৃতীয় পাবুন যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ পূর্ণ ছিল তৃতীয়টি যখন বন্ধ হয় তাহলে প্রথমটি ভর্তি করেছিল এক ঘন্টা ছত্রিশ মিনিট চলেছিল এক বাই এক ঘন্টা ছত্রিশ মিনিট আর এই ভর্তি করে ষোলো ঘন্টায় প্লাস এত অংশ ভর্তি হয়েছে প্লাস দ্বিতীয়টা চলেছে তিন ঘন্টা ছত্রিশ মিনিট কুড়ি ঘন্টায় ভর্তি হয়ে তাহলে এত অংশ ভর্তি হয়েছে প্লাস তৃতীয় পাম্পটা কত চলবে তৃতীয় ঘন তৃতীয় পাম্পটাও আমার চলবে তিন ঘন্টা ছত্রিশ মিনিট এত তৃতীয় পাম্পটা এত অংশ ভর্তি করবে মানে তিনটে পাম্প প্রথম পাম্পটি এক ঘন্টা ছত্রিশ মিনিট চলেছিল তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয়েছে তৃতীয় পাম্পটা যখন মন বন্ধ হচ্ছে দেখতে পাচ্ছি প্রথম পাম্প এক ঘন্টা ছত্রিশ মিনিটেই বন্ধ হয়ে গেছে তাহলে এক ঘন্টা ছত্রিশ মিনিটে ভর্তি করছে এত অংশ দ্বিতীয় পাম্পটা তিন ঘন্টা ছত্রিশ মিনিট চলেছে এবং তৃতীয় পাউটা আমার তিন ঘন্টা ছত্রিশ মিনিটই চলেছে তাহলে এত অংশ এই তিনটা যদি আমি যোগ্য নিই তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কত দুয়ের পাঁচ তারা ভর্তি করবে দুয়ের পাঁচ অংশ কিন্তু আমি বলেছি জলধারটি কত অংশ জলাপূর্ণ হবে অত জলধারটি জলধার জলাধারটি আমার কত হবে জলাধারটি পূর্ণ হবে কতটা আমার তিনজনের চলে ভর্তি করছে দুয়ের পাঁচ প্লাস আগের থেকে প্রথম থেকে আমার একের তিন অংশ ভর্তি হয়ে আছে তাহলে মোট কত হবে পাঁচ তিনে তিন দু ছয় প্লাস তিন পাঁচে সমান এগারো বাই পনেরো অংশ তাহলে জলধারটি পূর্ণ হবে কত এগারো বাই পনেরো অংশ তো ভিডিওটি তোমাদের হয়তো একটু বড় হয়ে গেছে তো বুঝতে কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই যেগুলো বাকি রাখলাম সেগুলো তোমরা সমস্যাগুলি সমাধান করবে এবং অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধু তুমি শেয়ার করো চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তোমরা খুব সহজে পেতে পারো ধন্যবাদ